সরকারি বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দুয়ারে সরকারে 99% মানুষ কাজ পেয়েছেন। 18টি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে আবেদন করতে পারবেন তারা। এবারে দুয়ারের কর্মসূচির মূল বিষয় লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা ও SC ST মহিলারা মাসে 1000 টাকা করে সরকারি ভাতা পাবেন। নির্বাচনে জয়লাভের পর ফের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কাজ 16 আগস্ট থেকেই শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। দুয়ারে সরকারের আওতায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও থাকছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, উপজাতির শংসাপত্র, তফসিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহর সহ একাধিক প্রকল্প। শুক্রবার প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এই শিবির অনুষ্ঠিত হয় রায়গঞ্জের দেবীনগর জগদীশ নাথ হাই স্কুল মাঠে। প্রকল্পের সুবিধা নিতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন এই শিবিরে। তবে মাঠের জল কাদায় সাময়িক সমস্যায় পড়তে হয় উপভোক্তাদের। মাননীয় জেলা শাসকের নেতৃত্বে আমাদের উত্তর দিনাজপুর জেলায় দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটা ব্লকেই হচ্ছে। আমাদের সকালবেলা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা প্রশাসনিক কর্তারা সকাল থেকেই ভেন্যুতে আছি, জনগণের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার দিকে নজর রেখেছি। জেলার নোডাল অফিসার আছেন, আমার অফিসের স্টাফ আছেন, আমরা আছি, যাতে জনগণের পাশে সবসময় থাকতে পারি এবং ওনারা পরিষেবা পাওয়া যেন কোনো রকম বিঘ্ন না ঘটে সেদিকে নজর রেখে আমরা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করার চেষ্টা করছি। মানে পরিষেবা দেওয়ার জন্য করে মানুষ ঠিকঠাক সময় এসছে, মাস্ক পরে আসার জন্য আমরা এনশিওর করতে পেরেছি। লোক নিজেদের মধ্যে দূরত্ব বিধি বা করোনা বিধি মেনটেন করেই লোক নির্দিষ্ট সময় অন্তর আসছে এবং আমরা তাড়াতাড়ি তাদেরকে যাতে ক্যাম্প থেকে বেরিয়ে যায় কাজ মিটিয়ে তার ব্যবস্থা করছি, যাতে অযথা সময় নষ্ট এখানে না হয়। প্রাকৃতিক দুর্যোগ তো আমরা উপেক্ষা করতে পারবো না, তার মধ্যে চেষ্টা করছি আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা যেরকমভাবে ওর পরিষেবা দেওয়া যায়। কিন্তু সাধারণ মানুষের হয়রানি এড়াতে প্রথম থেকেই তৎপর ছিল প্রশাসনিক কর্তারা। জল কাদা ভেঙেই শিবিরে পৌঁছান রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ, বিডিও শুভজিৎ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পান সেজন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শিবিরের কাজ তদারকি করেন তারা। প্রশাসনের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি শিবিরে আসা সাধারণ মানুষ। স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, নানান কাজের জন্য পরিবেশ একদমই ভালো না। সকাল থেকে বৃষ্টির মধ্যে সবাই আসা হচ্ছে, খুব কষ্ট, এত কষ্টের মধ্যে দিতেই হচ্ছে, নাহলে তো কিছু করার নেই। সরকার থেকে যেহেতু আইন দিয়েছে এটা করতেই হবে। দুয়ারে সরকার প্রকল্পে এবং সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষ মহারাজা জগদীশনাথ হাইস্কুলের সকাল থেকেই কিন্তু ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। কারণ সকাল থেকে হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু এই মাঠে, এই স্কুলের মাঠে কিন্তু প্রচণ্ড জল এবং কাদায় নাজেহাল কিন্তু সরকারি সুযোগ সুবিধা পেতে আসা সাধারণ মানুষজন এবং কাগজপত্র সঠিক করার জন্য যে সরকারি আধিকারিকরাও যে এখানে এসছেন তারাও কিন্তু জল কাদার মধ্যে কিন্তু তারা এই সরকারি সুবিধা পাওয়া দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং সরকার বিডিও থেকে শুরু করে সরকারি আধিকারিকরাও তাদের সঙ্গে কথা বলছেন এবং যেন তাদের কাজে যেন কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখছেন রায়গঞ্জের ব্লক প্রশাসন। কিন্তু অভিযোগ হঠাৎ করে বৃষ্টির জন্য কিন্তু বিভিন্ন রকম তাদের এই অসুবিধার মুখে পড়তে হচ্ছে, এই সেই কারণেই তারা একটু সমস্যার মধ্যে পড়ছে। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, RCTV সংবাদ।